আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ নিয়ে এসেছি অল্প তেলে গরুর মাংসের রেসিপি প্রেশার কুকারে। খুবই সহজভাবে প্রেশার কুকারে তৈরি করে দেখেছি এবং তেল খুবই সামান্য ব্যবহার করেছি। আশা করি আমার আজকের রেসিপি ভালো লাগবে। তো চলুন ঝটপটি মজার রেসিপি দেখে নেই। এখানে আমি প্রেশার কুকার চুলায় বসিয়ে দিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি। এলাচি, দারচিনি, লং, গোলমরিচ অল্প দুই তিনটা করে দিয়েছি। দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল হলে এর মধ্যে আদা রসুন বাটা 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে আদার গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে দিব। আমি এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 1/2 চা চামচ করে ব্যবহার করেছি। দিয়ে সব একসাথে মিশিয়ে অল্প পানি দিয়ে নিয়েছি। এখন এই মশলাগুলো আমি সরাসরি চুলায় ব্যবহার করবো, সেজন্য আগে আমি পানিতে মিশিয়ে নিয়েছি সুবিধার জন্যে। দেখুন এদিকে আমার আদাটাও ভাজা হয়ে গিয়েছে, আদা রসুনটা। এখন আমি মশলাটা দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব, অল্প অল্প পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে, 8-10 মিনিট কষাতে হবে। কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরানো গরুর মাংস দিয়ে দিলাম। দেখুন অল্প পরিমাণ মাংস রান্না করছি আজকে, তো মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে এখন কষাবো। কষানোর উপরই নির্ভর করে মাংস কতটা টেস্ট হবে। আমি প্রেশার কুকারে রান্না করছি, আপনারা হাঁড়িতে এইভাবে রান্না করতে পারেন। লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এখন কষানো হচ্ছে, খুব ভালো করে কষিয়ে নিব গরুর মাংসটা। সামনে ঈদ আসছে, আপনারা এভাবে কিন্তু আরও বেশি পরিমাণ রান্না করে নিতে পারেন। আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখুন পানি ছেড়ে দিয়েছে গরুর মাংস থেকে। আমি এখন ঢেকে দিচ্ছি, ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে, খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি কিছু পরিমাণ আলু দিয়ে দিয়েছি, আলু দিলে গরুর মাংসটা খেতে আরও ভালো লাগে। তো আলু দিয়েও 5-6 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে গরম পানি দিয়ে দিব। দিয়ে আমি ভাপের জন্য সাদা সাদা আসছে ছবিগুলো, তো এখন পানিটা দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে 5-6টা শিস দিব। দেয়া হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা খুলে জিরা ভাজা দিয়ে দিলাম, জিরা ভাজা গুঁড়োটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন পরিবেশন করব, হয়ে গিয়েছে আমার ঝটপট গরুর মাংস। দেখুন অল্প তেলে রান্না করেছি কিন্তু মাংসের তেলে অনেকখানি তেল বের হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা কালারফুল আমার গরুর মাংস। গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ মজা। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন। সবাইকে আল্লাহ হাফিজ।